মোমেনুল হক পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের জন্ম ডাউন দ্য উইকেট সেটা পরে স্ল্যাশ করে দিয়েছেন লেট কাট থার্ড ম্যান অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি মোমেনুল হক সৌরভের ব্যাট থেকে হেল্পে নিয়ে যাওয়া হয়েছে স্লোয়ার ডেলিভারি ওয়েট করেছেন ঘুরিয়ে দিয়েছেন শর্ট ফাইন লেগকে পরাস্ত করে বল চল যাচ্ছে শর্ট নেই তার মোমেনুল ডাউন দ্য উইকেট উড়িয়ে মেরেছেন এক ড্রপ দুই ড্রপ বাউন্ডারির বাইরে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ শর্ট অফ লেংথ বল পুল করে দিয়েছেন অনেক ইয়াসির আলী রাব্বি ডাউন দ্য গ্রাউন্ড উড়িয়ে মেরেছেন মিড উইকেটে সেই জায়গায় ফিল্ডার ছিলেন খানিকটা ওয়াইডার পজিশনে ইবাদত হোসেন ওয়ান্স এগেইন প্রথমে কিন্তু স্লোয়ার লো ফুল টস ফাইন লেগ দিয়ে বলকে বের করেছেন বাউন্ডারির বাইরে অর্থাৎ কিছুটা রোল করে দিয়েছিলেন ফিঙ্গার বাট মুমিনুল ওয়েল পিক সো স্লো বলটাকেও মিড উইকেটের দিকে খেলেছেন দুই রান পাবেন বল আসতে আসতে অনায়াসে কিন্তু দুই ব্যাটসম্যান সেটা নিয়েছেন ভালো বোঝাপড়া ভালো রানিং বিটুইন দ্য উইকেট সিচুয়েশন অনুযায়ী যেরকম বলে যেই ট্রিটমেন্ট হওয়া উচিত সেটাই করছেন কিন্তু মুমিনুল হক আজকে খেলিয়ে ডাউন দ্য ট্র্যাকে এসে আউটসাইড এজ মুমিনুল হক অভিজ্ঞতা এমন একটা জিনিস ওয়েট করেছেন ফাইনালি বলটা যখন এসছে কাছে র‍্যাম্প শট খেলার চেষ্টা এবং আরো চারটা রান পেয়ে যেতে পারেন ফিল্ডার ছুটে যাচ্ছেন বাঁচাতে পারবেন কিনা মোহাম্মদ আশরাফুল পার